नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल कुकिंग एंड व्लॉग। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आज के आबारो आमी निये चले एसेछि आपनादेर जन्य खुबी सुंदर एकटि रेसिपी। आज के आमी बानाबो छोटो आलुर दम। आशा करछि आमार आजकेर रेसिपिटी आपनादेर अनेक भालो लागबे। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন, আর বেশি সময়ও লাগবে না, আর এটি খেতেও অনেক বেশি টেস্টি। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সেসব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তেলটা পরিমাণ মতো দিতে হবে, এখানে আপনারা নিজেদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটু রসুন বাটা। রসুন বাটাটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব একটু আদা বাটা। সবগুলোই আমি হাফ চামচ মতো করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো লঙ্কাটা দিয়েছি যতটা পরিমাণে ঝাল খাবো, আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। সবগুলোকে নেড়ে টেড়ে ভালো করে মশলাটা করে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো করা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর লাগছে কালারটা। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ 5 মিনিট মতো আমি এটাকে কষে নেব আলুটাকে, নাহলে মশলাটা খুব ভালোভাবে মিশবে না। তো আলুটা আর মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, এই হাফ গ্লাস মতো, কারণ আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তাই আমি এখানে বেশি জল অ্যাড করবো না। অল্প পরিমাণে জল দিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো পাউডার। 1 মিনিট ফোটার পর ঝোলটা অনেকটা কমে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো পাউডার। গরম মশলা গুঁড়ো পাউডার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই ছোট আলুর দম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এটা রেডি হয়ে গেছে দেখুন, রেডি হয়ে গেছে ছোট আলুর দম, দেখতে কত সুন্দর লাগছে। এর উপর আমি একটি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, খেতেও টেস্টি লাগবে, দেখতেও সুন্দর লাগবে, স্মেলটাও দারুণ হবে। তো বন্ধুরা দেখুন আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি দেখতে কত সুন্দর লাগছে, এটি খেতেও অনেক বেশি টেস্টি, দেখতে যেমন সুন্দর খেতেও এরকম টেস্টি। আমার এই রেসিপিটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে,
আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটিকে ক্লিক করবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।